মেডিসিন ই হেলপ হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই। আজকে যে মেডিসিন তথা ওষুধের বিষয়ে আলোচনা করব সেটি হলো মন্টিনা এল সিরাপ। এই মন্টিনা এল সিরাপ কি কাজ করে, কিভাবে খেতে হবে, এর সাইড ইফেক্ট আছে কি না ইত্যাদি সমস্ত বিষয় জানবো আমরা আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার দেওয়া সঠিক ইনফরমেশন বা তথ্য আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এই মন্টিনা এল সিরাপ প্রধানত তিরুপতি মেডিকেয়ার লিমিটেড কোম্পানি বানিয়েছে এবং এরিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে এটিকে সেল করছে। এবং যদি এর দামের কথা বলি সেক্ষেত্রে এর দাম 47 টাকা, এর মধ্যে 30 ml ঔষধ রয়েছে। যদি এর প্রিপারেশনের কথা বলি সেক্ষেত্রে মন্টেলুকাস সোডিয়াম অ্যান্ড লিভোসেট্রিজিন ডিহাইড্রোক্লোরাইড সিরাপ বেস দেওয়া রয়েছে। এবং যদি এর কম্পোজিশনের কথা বলি সেক্ষেত্রে প্রতি 5 ml কন্টেনে মন্টেলুকাস 4 mg এবং লিভোসেট্রিজিন ডিহাইড্রোক্লোরাইড 2.5 mg উইথ ফ্লেভার সিরাপ বেস দেওয়া রয়েছে। এই মন্টেনা এল সিরাপ প্রধানত ডাক্তারেরা শিশুর ধুলোবালি লাগার ফলে তথা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে যে ধরনের সর্দি কাশি বা চোখ দিয়ে জল পড়া এবং নাক দিয়ে জল পড়া, শ্বাসনালী জাম হওয়ার ফলে ঘরঘর আওয়াজ করা তথা বুকের মধ্যে কফ জমে যাওয়া, এছাড়াও ঠান্ডা লাগার ফলে যে ধরনের সর্দি কাশির সৃষ্টি হয় সেই সমস্ত সর্দি কাশির উপর ভিত্তি করে এই মন্টিনা এল সিরাপ প্রধানত ডাক্তারেরা প্রেসক্রাইব করে থাকে। এই সিরাপ সেবনের ফলে শিশুর বুক জাম, সর্দি কাশির মতন সমস্যা, চোখ ও নাক দিয়ে জল পড়া, কফ জমে শ্বাসনালী জাম হয়ে যাওয়া তথা শ্বাস নিতে কষ্ট হওয়া এবং বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ করা ইত্যাদির মতন রোগ সমস্যা সমাধান করে। যদি এই সিরাপের সেবনের নিয়মের কথা বলি সেক্ষেত্রে 6 মাস বয়সের উর্ধ্বে শিশুদেরই প্রধানত ডাক্তারেরা প্রেসক্রাইব করে থাকে। তবে এর ডোজের পরিমাণ প্রধানত শিশুর বয়স, লিঙ্গ, ওজন ও তার রোগ সমস্যার উপর ভিত্তি করে প্রেসক্রাইব করে থাকে। কিন্তু যদি এর নর্মাল ডোজের কথা বলি সেক্ষেত্রে 6 থেকে 12 মাস বয়সী শিশুরা 1.5 ml করে প্রতিদিন একবার এবং 1 বছর থেকে 3 বছর বয়সী শিশুরা 2.5 ml করে প্রতিদিন একবার ও 3 বছরের ঊর্ধ্বে শিশুরা 5 ml করে দিনে একবার প্রধানত প্রেসক্রাইব করে থাকে। তবে আমি বলবো আপনারা ডাক্তারের করা প্রেসক্রাইবের নিয়ম অনুসারেই শিশুকে সেবন করাবেন এবং যে কোনো মেডিসিন বা ঔষধ শিশুকে সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন, তারপরেই যে কোনো মেডিসিন বা ঔষধ শিশুকে সেবন করাবেন। এবং যদি এর সাইড ইফেক্টের কথা বলি সেক্ষেত্রে এই সিরাপ সেবনের ফলে শিশুর ক্ষুধামন্দা, বমি বমি ভাব ইত্যাদির মতন রোগ সমস্যা দেখা দিতে পারে, তবে এটি সব শিশুর ক্ষেত্রেই দেখা যায় না। ভিউয়ার্স, এই মন্টিনা এল সিরাপ আপনারা যে কোনো মেডিসিন স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন, তবে আপনারা চাইলে অনলাইনেও পারচেস করে নিতে পারেন। ইনকেস যদি এই মন্টিনা এল সিরাপ কোনো মেডিসিন স্টোরে না পেয়ে থাকেন সেক্ষেত্রে সেম কম্পোজিশন বা সেম প্রিপারেশনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ঔষধ খুব সহজেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, এইরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।